এতদিন যারা একেবারে পারফেক্ট একটা মালাই কুলফি রেসিপি খুঁজছিলেন, আজকে আমি সেই রেসিপি নিয়ে চলে এলাম। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে মন প্রাণ শীতল করে দেওয়ার মতো, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি মালাই কুলফি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটু কষ্ট করে রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। প্রথমে আমার প্রয়োজন হবে বাদাম। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি এখানে চীনা বাদাম। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও করতে পারবেন। আর যদি আপনারা না চান যে আপনারা এই রেসিপিতে বাদাম ব্যবহার করবেন না, তাও হবে, বাদাম ছাড়াও কিন্তু এই কুলফি রেসিপি করা যাবে। এবার আমার পুরো রেসিপিতে প্রয়োজন হবে 1/4 কাপ চিনি, আর আমি এই 1/4 কাপ চিনি থেকে কিছু পরিমাণ চিনি বাদামের সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, 1 কাপ পর্যন্ত এই রেসিপিতে আপনারা চিনি রাখতে পারেন। এবার আমি দিয়ে দেব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচ গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে, যখন বাদামগুলো আপনারা ব্লেন্ড করবেন তখন এখানে 3টা এলাচ দিয়ে দিবেন। এবার আমার প্রয়োজন হবে এখানে কাস্টার্ড পাউডার। আমি কিন্তু মূলত এই মালাই কুলফি রেসিপিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করি। আমার ঘরে যেহেতু কাস্টার্ড পাউডারটা ছিল, এই জন্য কাস্টার্ড পাউডার দিয়েই আজকে করছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। আমি 1/2 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না, এর চেয়ে একটু কম হলেও চলবে, তবে বেশি দেওয়া যাবে না। আমি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার কুলফির মূল উপকরণ হচ্ছে দুধ। দুধটা যত বেশি কুলফিতে, মালাই কুলফিতে ব্যবহার করবেন, মালাই কুলফির টেস্ট তত বেশি ভালো আসবে। আমি এখানে 1.5 লিটার দুধ দিয়ে আজকে মালাই কুলফিটা করব। 1.5 লিটার দুধে দিয়ে দিলাম আমি উঁচু উঁচু করে 1/2 কাপ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। মালাই কুলফি তৈরি করার ক্ষেত্রে যতটুকু দুধ নেবেন, সেই দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট মালাই কুলফি হয়ে যাবে। দুধটা আমি এক চুলায় বসিয়ে দেব, লো আছে, দুধটা ঘন হতে থাক। আরেক দিকে আমি ক্যারামেলটা রেডি করে নিব। আর দুধের উপরে যখন মালাইগুলো পড়বে, মালাইগুলো কিন্তু আপনারা ভেঙে দেবেন না, আলতোভাবে এক সাইডে সরিয়ে রাখবেন। আমি যে বাকি অংশ চিনিটা রেখেছিলাম, সেই চিনিটা আমি একটি পাত্রে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি অপেক্ষা করব, নাড়াচাড়া করব না, যখন কালার আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। এই যে দেখুন, চিনিটা গলা শুরু করেছে আর হালকাভাবে কালার চলে আসছে। তবে এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা আপনাদেরকে কথা বলি, ক্যারামেলটা যেন কিছুতেই পুড়ে না যায়। যাদের ক্যারামেল করার অভিজ্ঞতা নেই, আপনারা অল্প একটু কালার আসলেই গরম দুধ একটু দিয়ে দিবেন। এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যদি চুলাটা জ্বালানো থাকে, তাহলে দুধটা দেওয়ার সাথে সাথে অনেক বেশি বলক দিয়ে উপরে চলে আসবে। এই জন্য চুলাটা বন্ধ করেই ক্যারামেলের ভেতরে দুধটা দিয়ে দিবেন। এবার আমি এই ক্যারামেল দুধটা সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শুধু খালি অপেক্ষা করব দুধটা কখন ঘন হয়ে আসবে। চুলার আঁচটা লোতে রেখে আমি দুধটা এখন জাল করব। আবারও বলছি, ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায় বা বেশি কালার না আসে, তাহলে কিন্তু আপনাদের এই মালাই কুলফিটা তিতা হয়ে যাবে। এই যে দেখুন, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেক সুন্দরভাবে উপরে মালাই পড়েছে। এই মালাইগুলোই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি সেই যে বাদামের গুঁড়াটা করে রেখেছিলাম, বাদামের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও 2 মিনিটের মতো আবার জাল করব। এই অল্প অল্প করে জাল করতে করতেই কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। আমার চ্যানেলে আরও একটি মালাই কুলফি রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি সেই কুলফি রেসিপিটা একটু অন্যরকম করে করেছি। আর আমার চ্যানেলে আরও 2টো আইসক্রিম রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে সবগুলো রেসিপি লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি কাস্টার্ড মিশ্রণটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আপনারা একটু মিষ্টিটা চেক করে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় এখানে মিষ্টি আপনারা বাড়িয়ে দিতে পারেন। আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারবেন। আমার মিষ্টির পরিমাণটা ঠিক আছে, এই জন্য আমি আর চিনি অ্যাড করলাম না। এবার আমি 1 মিনিট আবার একটু জাল করব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার একটাই কারণ হলো, এই দুধটাকে একটু
থকথকে করার জন্য কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন আমার মালাই কুলফির মিশ্রণ রেডি হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। আর কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার কেন ব্যবহার করবেন এটা একটু আপনাদেরকে বলি। আপনারা যদি কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ব্যবহার না করেন, তাহলে যখন আপনারা মালাই কুলফিটা সেট করবেন তখন কিন্তু আইস আইস বেশি লাগবে। আর এই কাস্টার্ড পাউডার আর যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু অতটা আইস লাগবে না খেতে। আমি ছোট ছোট ওয়ান টাইম কিছু কাপ নিয়েছি, এগুলোতেই আমি আজকে কুলফিটা সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পাত্রে কুলফিটা সেট করতে পারবেন, অথবা কুলফির যে মোল্ডটা আছে সেগুলোতেও সেট করতে পারবেন। আমি আগে যে কুলফি রেসিপিটা করেছি সেটা আমি কুলফি মোল্ডে সেট করেছিলাম, আপনারা রেসিপিটি দেখে নেবেন। সবগুলো কাপ ভরাট করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা, এর মধ্যেই সুন্দরভাবে কুলফিটা সেট হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর এই প্রচণ্ড গরমে এইরকম যদি এক কাপ কুলফি খেতে পারেন তাহলে কিন্তু মন প্রাণ দুটোই শীতল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু দই রেডি করেও রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা দইও এই গরমে খেতে পারেন। আমার চ্যানেলে দইয়ের রেসিপি দেওয়া আছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে দই রেসিপিও তৈরি করে নিতে পারেন। আমি উপরে কিছু কিশমিস চেরি বাদাম দিয়ে সাজিয়ে দিলাম, এটা একেবারে অপশনাল। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় একবার এই কুলফিটা ট্রাই করবেন, দেখবেন একেবারে এই কুলফির স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।